এখন ভাই গরম থেকে বাঁচতে তো আমরা অনেকেই বাসায় এসি লাগিয়ে থাকি, যদিও এসির ইলেকট্রিক বিল কিন্তু কম আসে না। এনিওয়েজ, তবে এবার এমন একটা জিনিস আবিষ্কার হলো যেটা এই এসির যুগকে একদম শেষ করে দিতে পারে, অ্যান্ড সেই জিনিসটা হলো বিশ্বের সবচাইতে সাদা রং। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, জাস্ট একটা রং এসির বিজনেসে কিন্তু ধস নামিয়ে দিতে পারে। এখন পুরো বিষয়টা ভেঙেই বলি। অ্যাকচুয়ালি ইউএসএর পারদু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর জিউলিন রুয়ান অ্যান্ড তার স্টুডেন্টরা বিশ্বের সবচাইতে সাদা রং আবিষ্কার করেছে। ভাববেন না যে সাদা রং আবিষ্কার করেছে তো কি এমন মহান কিছু উদ্ধার করেছে। অ্যাকচুয়ালি তাদের এই আবিষ্কার করা সাদা রঙের বিশেষ গুণটাই হলো, এই রং যদি আপনি রুমে ইউজ করেন তাহলে ড্রামাটিকলি আপনার রুমের টেম্পারেচার একদম কমিয়ে আনবে, যেটা একটা এয়ার কন্ডিশন করে থাকে। আর তাদের এই রং আবিষ্কার কিন্তু খুব সহজে হয়ে যায়নি। আর এই রংটা আবিষ্কার করতে পুরো টিমকে 7 বছর ধরে গবেষণা করতে হয়েছে এবং 100টা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে তারা পরীক্ষা চালিয়েছে, অ্যান্ড এক একটা এলিমেন্টসের উপর তারা 50টা ফর্মুলা ইউজ করেছে। ইভেন বিশ্বের সবচাইতে সাদা রঙের জন্য তাদের এই রং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠেছে। এখন আমরা তো সবাই জানি সাদা রং কিন্তু সূর্যের তাপমাত্রা প্রতিফলন করে দেয়, অ্যান্ড এই কারণে কৃষ্ণ প্রধান দেশগুলোতে বাসা বাড়ির বাইরের রং সাদাই হয়ে থাকে। বাট আমরা ইউজুয়ালি যেই সাদা রং ইউজ করে থাকি সেটা শুধুমাত্র 80-90% সূর্যের তাপ প্রতিফলন করতে সক্ষম, কিন্তু তাদের আবিষ্কৃত এই রং 98.1% সূর্যের তাপ প্রতিফলন করতে পারে। অ্যান্ড তাদের দাবি রুম ঠান্ডা রাখতে এসির থেকেও তাদের রং বেশি কার্যকরী। আর প্লাস পয়েন্ট হচ্ছে কোনো ইলেকট্রিক বিলও আসবে না। যাই হোক, এই রংটা তো এখনও বাজারজাত করা হয়নি, তবে এই রঙের প্যাটার্ন কেনার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটা কমার্শিয়াল কোম্পানি আবেদনপত্র জমা দিয়েছে, অ্যান্ড রিয়েল সুন এটা বাজারজাত করা হবে। সো ভিউয়ার্স, ঘর ঠান্ডা রাখতে এসির বদলে রং, বিষয়টি জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।